পাঁচ দফা দাবিতে খড়গ্রাম ব্লকের বিডিওকে স্মারকলিপি প্রদান করল খড়গ্রাম ব্লক কংগ্রেস। আজ দুপুরে খড়গ্রাম ব্লকের অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক কংগ্রেস সভাপতি কল্যাণ গাঙ্গুলী সহ খড়গ্রাম ব্লকের বিভিন্ন নেতৃত্বরা। এদিন কৃষকের সহায়ক মূল্যে ধান কেনার ক্ষেত্রে ফোরে বাজতে দৌরাত্ম ও ধান কেনার জন্য কৃষক মান্ডিতে সীমাবদ্ধ না রেখে ধান ক্রয়ের জন্য বিভিন্ন জায়গায় করাসহ বিভিন্ন দাবি রাখা হয় কংগ্রেস দলের পক্ষ থেকে। শোভন ব্যানার্জি ও রাফিকুল ইসলামের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আমাদের এখানে খড়গ্রাম যে কৃষি নির্ভর এলাকা, যেখানে 98% লোক কৃষি নির্ভর, সেই কৃষি উৎপাদিত ফসল ন্যূনতম সহায়ক মূল্যে বিক্রি হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি সঠিক তো নয়, একদম সম্পূর্ণ অন্যায়ভাবে কৃষি মান্ডিতে একটা কি দালাল রাজ চলছে, তার প্রতিবাদে আমাদের আজকে এই ডেপুটেশন। বিডিওকে আমরা এই ডেপুটেশনটা দেওয়ার জন্য গত 22 তারিখে ওনার কাছে অনুমোদনপত্র দিয়ে জমা দিয়ে গেছিলাম। সে পরে আমরা আজকে 29 তারিখে বেলা 3:30 সময় ওনার কাছে আমরা যারা যারা উপস্থিত ছিলাম, তাদের মধ্যে আমাদের খড়গ্রাম ব্লক কংগ্রেসের অন্যতম নেতা আব্দুল সালাম সাহেব, অনিল কুমার প্রামাণিক মশাই, কলকাতা হাইকোর্টের একজন আইন ব্যবসায়ী শ্রী প্রদীপ চন্দ্র চ্যাটার্জি, এছাড়াও যুব কংগ্রেস, কৃষক কংগ্রেস এবং সংখ্যালঘু সেল এর পক্ষ থেকে তারা যারাই যেখানে আছে তারা সকলেই কৃষি নির্ভর এবং কৃষির উপরে দাঁড়িয়েই তাদের আর বাদ বাকি যা কিছু হওয়ার তাই হচ্ছে। তাই গোটা খড়গ্রাম ব্লকের কৃষি নির্ভর মানুষের দাবিতে, গোটা খড়গ্রাম ব্লকের কৃষি নির্ভর মানুষ যারা, তাদের কৃষিজ পণ্য ন্যূনতম সহায়ক মূল্যে যাতে সকলেই বিচতে পারে, তার জন্য জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে কৃষক কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে বিডিওকে আমরা এই কিষাণ মান্ডিতে যাতে দালাল রাজ বন্ধ হয়, সঠিকভাবে এই ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে যারা কৃষক তারা সরাসরি যেতে বেচতে পারে, যাতে তাদেরকে কোনোভাবে অন্য দালাল বা ফোরের পাল্লায় করতে না হয় এবং আর্থিকভাবে ক্ষতি স্বীকার করতে না হয়, তার জন্যেই আমাদের আজকে এই ডেপুটেশন। আপনার নাম? আমার নাম কল্যাণ গাঙ্গুলী, সভাপতি খড়গ্রাম ব্লক কংগ্রেস। সভাপতি সম্মানীয় কাজুমদা আমাদের মধ্যে উপস্থিত আছেন, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী প্রদীপ চ্যাটার্জি আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের